এই জার্সিটাও কিন্তু তেমনই রিসাইকেল করা হয়েছে রিসাইকেল প্লাস্টিক থেকে তৈরি করা হয়েছে কারণ আমরা জানি যে প্লাস্টিকটা রিসাইকেল করে কোনো না কোনো একটা কাজে ব্যবহার করা হয় তো জার্সিটার তৈরি করার ক্ষেত্রেও সেই টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটা বাংলাদেশে প্রথম যেটা যতটুকু আমরা জেনেছি যে বাংলাদেশে প্রথমবারের মতো রিসাইকেল করা প্লাস্টিক দিয়ে জার্সি করা হয়েছে কিন্তু বাইরের দেশগুলোতে কিন্তু এটা এই টেকনোলজি অনেক আগে থেকে ব্যবহার করা হয় স্পেশালি যদি বলি ইউরোপের ক্লাব ফুটবলগুলোতে তারা কিন্তু তাদের জার্সিগুলো খুবই আধুনিক হয় এবং অনেক টেকনোলজি ব্যবহার করা হয় নাইকি পুমা অ্যাডেডাস তারা কিন্তু হিউজ ইনভেস্ট থাকে তাদের তো সেইখানে আমরা দেখেছিলাম তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই প্রথম বলা যায় যে রিসাইকেল প্লাস্টিক যেটা আসলে টেকসই হবে এবং একই সঙ্গে পরিবেশ বান্ধব বলা যাচ্ছে কারণ আমরা জানি যে প্লাস্টিক তো পরিবেশের জন্য ক্ষতিকর সেই প্লাস্টিকটা যাতে পরিবেশে আমাদের সার্ফেসে না থাকে সেটা কিন্তু আমরা ব্যবহার করছি এবং এটার মধ্যে আমরা যেটা একটা রিপোর্ট করেছিলাম যখন তখন আসলে জানানো হয়নি বা দেখেনি যে জার্সিটা কেমন বাট কি কি থাকছে তখনই কিন্তু প্রথম জেনেছিলাম যে এবার আসলে রিসাইকেল প্লাস্টিক দিয়ে ব্যবহার করা হচ্ছে এবং কিছু কাপড়ও ব্যবহার করা হয়েছে যেটা খুবই উন্নত মানের এটা আসলে এর আগেও এরকম ব্যবহার করা হয়েছে তবে এবারের জার্সিটাতে আসলে বলা যায় যে কাপড় প্লাস প্রযুক্তি সব কিছু মিলিয়ে বেশ একটা ভালো জার্সি এবং যেটা ক্রিকেটারও হয়তো বা খেলার পর বা তারা নিশ্চয়ই প্রথম ম্যাচ খেলেছেন নিশ্চয়ই সেটা তারা ফিল করেছেন যে এক জার্সিটা কেমন আসলে এবার একটু ম্যাচের মধ্যে আসলে যাই বাংলাদেশের ম্যাচ বারো তারিখে শ্রীলঙ্কা থেকে আজকে আবুধাবি থেকে রওনা দেবে একদিন কোয়ারেন্টিন কাটাবে পরবর্তী ধাপগুলো আসলে বাংলাদেশের কি হতে যাচ্ছে সামনে বাংলাদেশ তো আজকে আপনি জানি যে গতকালকে আসলে যাওয়ার কথা ছিল আবুধাবি তো ওমান থেকে তবে কোয়ারেন্টাইন জটিল কোয়ারেন্টাইন ঠিকঠাক ফ্লাইট চার্টার ফ্লাইটে একসঙ্গে যাবে আমরা যেন গতকালকে একটা ম্যাচ হয়েছে দ্বিপাক্ষিক সিরিজ কিন্তু খেলেছে খেলছিল ওমান এবং শ্রীলঙ্কা কালকে দ্বিতীয় ম্যাচ হয়েছে তো তাদের জন্যই কিন্তু আসলে অপেক্ষা করা এবং এটার জন্য বলা যে বাংলাদেশের কিছুটা হলেও কিন্তু প্ল্যানিং একটু চেঞ্জেস হয়ে যায় বাংলাদেশের গতকাল যাওয়ার কথা ছিল আজ তিন দল একসাথে বিমান যাবে সেখানে অফিশিয়াল যেটি বারো এবং চোদ্দ তারিখ বাংলাদেশের কিন্তু আজকে কোয়ারেন্টাইন থেকে কাল অনুশীলন করে মাঠে নামার কথা ছিল কিন্তু সেটা কিন্তু হচ্ছে না সেটা হচ্ছে না কারণ যেহেতু বাংলাদেশ একদিন পরে যাচ্ছে যার কারণে বাংলাদেশ আজকে পৌঁছে কালকে সারাদিন কোয়ারেন্টাইন করেই পরশুদিন কিন্তু মাঠে নেমে যাবে তবে ডেফিনেটলি বাংলাদেশে আসলে অনুশীলনের প্র্যাকটিস করেছে তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমার মনে হয় যে প্রস্তুতি আমার সরাসরি খেলে সমস্যা হবে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আপনি যদি দেখেন যে চার পাঁচের জার্সি এটা আসলে যেটা বলছিলাম যে একটা নস্টালজিক হয়ে গিয়েছে অনেকেই জায়গাটাতে তবে ট্রাউজার কিন্তু তেমন কোনো মিল নেই একেবারে সবুজ ট্রাউজার তবে দেখছি মাস্টারি খালেদ মোহাম্মদ সুজন তিনি ওই সময় খেলেছিলেন হ্যাঁ এখন আগে ম্যানেজার ছিলেন সালে ঢাকা স্টেডিয়ামে ভারতকে হারানো সেই ম্যাচটি এবং এই জার্সির সাথে মিল আছে এবং অনেকে কিন্তু যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম যে জার্সি নিয়ে বলছে যে বাংলাদেশের ক্রিকেটটা যখন জিততে শুরু করলো প্রথম যেমন এই যে অস্ট্রেলিয়া কার্ডিফ এর আগে ঢাকায় ভারতের সাথে তখনকার এই জার্সিটা এটা কিন্তু অনেক একটা মাহাত্মপূর্ণ ছিল এই জার্সিটা এবং এ কারণে কিন্তু সবার কাছে বেশ প্রশংসিত হয়েছে শুধু কিন্তু কাঁধের জায়গাটি আছে সাইডের এই বিষয়টা কিন্তু এখন আমরা দেখিনি জার্সিতে হোপফুলি কালকে যখন আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হবে যে সেটা তখন আরো ক্লোজলি বা আরো ভালো মতো দেখা যাবে